ডলার সমান সমান দিচ্ছে 83 টাকা 33 পয়সা। ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড নিয়ে বর্তমানে কিন্তু বাংলা টাকার রেট একটু ভালোই দিচ্ছে ভারত। ভারত ভ্রমণে আপনি কি নিয়ে যাবেন, রুপি, বাংলা টাকা, না ডলার, না ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড? ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলে রাখতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না, টেনে দেখবেন না। চলুন মূল ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি ট্রাভেল উইথ সায়েমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনি ভারতে যাবেন, ভারতে যাবেন, হয়তো আপনি ঘুরতে যাবেন, না হয় মেডিকেল ভিসা নিয়ে ডাক্তার দেখাতে যাবেন, আপনি কি নিয়ে যাবেন? আপনি ডলার নিয়ে না যাবেন, না বাংলা টাকা নিয়ে যাবেন, না হচ্ছে আপনি রুপি নিয়ে যাবেন, না ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড নিয়ে যাবেন? তো কি নিয়ে গেলে আপনি লাভবান হবেন? আজ এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করব। শুধু বাংলাদেশ নয়, আমি কলকাতা নিয়েও আজকে আলোচনা করব, দুই দেশ নিয়ে আলোচনা করব। যারা বাংলাদেশ থেকে কলকাতা যাবেন বা ইন্ডিয়া ভ্রমণ করবেন, কি নিয়ে গেলে ভালো হবে, এবং যারা কলকাতা থেকে বাংলাদেশে আসবেন, আপনারা কি নিয়ে আসলে আপনি লাভবান হবেন? বাংলাদেশি জনগণ ভারতে গেলে কি নিয়ে বেশি লাভবান হবেন, বাংলা টাকা, না হচ্ছে রুপি, না ডলার? তো প্রথমেই বলছি, যারা বাংলা টাকা নিয়ে ভারত যেতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি বৈধভাবে 10,000 টাকা বাংলা টাকা নিয়ে যেতে পারবেন ভারতে বৈধভাবে। এখন অনেকেই বলবেন, আমি তো 20,000 টাকা 30,000 টাকা 50,000 1,00,000 2,00,000 টাকা নিয়ে গেছি বা হুন্ডি করে পাঠাইছি, সেটা অন্য হিসেব। আপনি চাইলে 5,00,000 টাকাও নিয়ে যেতে পারবেন ভারতে, কোনো সমস্যা নাই, কিন্তু ওটা হচ্ছে অবৈধ, ওটা হিডেনভাবে আপনাকে নিয়ে যেতে হবে। বাট আপনাকে যদি কাস্টম জিজ্ঞেস করে বা ইমিগ্রেশনে জিজ্ঞেস করে আপনি বৈধ কত টাকা নিয়ে এসেছেন, অবশ্যই আপনাকে বলতে হবে 10,000 টাকা, কারণ 10,000 টাকার উপরে আপনি নিতে পারবেন না বৈধভাবে। এরপরে আপনি লুকায়া 20,000 40,000 50,000 1,00,000 টাকা নিয়ে যান, কোনো সমস্যা নাই। এখন এই মুহূর্তে 1,000 টাকার বিনিময়ে বা 100 টাকার বিপরীতে আপনি পাবেন, আজ যে রেটটি চলছে সেটি হচ্ছে 75 টাকা। আপনার 1,000 টাকার বিনিময়ে পাবেন 7,500 টাকা এবং 100 টাকার বিনিময়ে পাবেন 75 টাকা। এই যে মূল্যটি রয়েছে বা নির্ধারণ করা হয়েছে, এটি কিন্তু একদম গভর্নমেন্ট নির্ধারিত, কোনো ঝামেলা নেই। আপনার কিন্তু বর্ডারে এবং মার্কুস স্ট্রিট বা নিউ মার্কেট যেখানেই ভাঙান না কেন, এই 1,000 টাকার বিনিময়ে 100 টাকার বিনিময়ে পেয়ে যাবেন 7,500 আর হচ্ছে 75 টাকা 100 টাকার বিপরীতে। একটি কথা বলে রাখি, বর্তমানে কিন্তু বাংলা টাকার রেট একটু ভালোই দিচ্ছে ভারত, কারণ কিছুদিন আগে যখন আমার কাজিন গেছিল তখন তারা পেয়েছিল 73 টাকা 40 পয়সা, কিন্তু এখন 100 টাকার বা 1,000 টাকার বিনিময়ে দিচ্ছে 7,575। এখন আসি ডলার নিয়ে, ডলারে কত দিচ্ছে? $1 সমান দিচ্ছে ভারত এখন 83 টাকা 33 পয়সা। আবারও বলি, $1 সমান দিচ্ছে 83 টাকা 33 পয়সা। তো ডলার রেটও এখন ভালো দিচ্ছে, কিন্তু ডলার ভালো রেট দিলেও আপনি চাইলে কিন্তু এই মুহূর্তে ক্যাশ ডলার নিয়ে যেতে পারবেন না, বিকজ বাংলাদেশে কিন্তু ডলারের খুব ক্রাইসিস চলছে, এটা আপনিও ভালো জানেন। বর্তমানে বাংলাদেশি ডলার নিতে গেলে যদি আপনি বৈধভাবে নিতে যান 110 টাকা, বৈধভাবে আপনি না পাইলে আপনি যদি ব্রোকারের কাছ থেকে নেন 118, 120, 123, 125 টাকার মতো আপনার কাছ থেকে নিয়ে নিবে $1 বিপরীতে। তো আপনার কত ডলার নিয়ে যেতে পারবেন? আপনার পাসপোর্টে যতটুকু আপনি এন্ডোর্সমেন্ট করবেন, 150, 200, 250, 300, যতটুকু আপনি বৈধ ডলার নিয়ে যাওয়ার অনুমতি পাবেন অত ডলারই আপনাকে নিয়ে যেতে হবে। কিন্তু আমি সাজেস্ট করব, আপনি চাইলে $150 বা $200 নিতে পারেন, বাকি টাকা বাংলা টাকা নিতে পারেন, বাংলা টাকা আপনি চাইলে 1,00,000 টাকাও নিতে পারেন। বাট আপনাকে যখন ইমিগ্রেশন জিজ্ঞেস করবে আপনি কত বাংলা টাকা নিয়ে এসেছেন, আপনি বলবেন 10,000 টাকা আপনি নিয়ে এসেছেন, 5 থেকে 10,000 টাকা, এর বেশি আপনি বলবেন না, কিন্তু এর বাইরে আপনি 1,00,000 টাকাও নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আলোচনা করব রুপি নিয়ে। রুপি নিয়ে আপনারা কি রুপি নিয়ে ভারত যেতে পারবেন কি না? রুপি নিয়ে ভারতে যাওয়া কিন্তু সবই সম্পূর্ণ অবৈধ, ঠিক আছে? ভারত সরকার কখনো চায় না আপনি রুপি নিয়ে ভারতে যান, কিন্তু আপনি চাইলে কিন্তু কিছু রুপি নিয়ে যেতে পারেন। যেমন আপনার স্টার্টিংয়ে আপনি যদি চান, আপনি বর্ডারে গিয়ে ভাঙাবেন না, আপনি ডলার নিয়ে গেলে বা বাংলা টাকা নিয়ে গেলেন, আপনি চান আপনি বর্ডারে ভাঙাবেন না, আপনি মার্কেট স্ট্রিট বা নিউ মার্কেট গিয়ে টাকা ভাঙাবেন, সেক্ষেত্রে আপনি কিছু রুপি নিয়ে যেতে পারেন। আপনি মতিঝিল বকচক্কর থেকে কিছু রুপি নিয়ে যেতে পারেন, বাট তার আপনাকে জিজ্ঞেস করবে ইমিগ্রেশন, আপনি যদি বাই রোড হয়ে যান ইমিগ্রেশন, আর যদি এয়ারে যান কাস্টমস আপনাকে জিজ্ঞেস করবে আপনি কত রুপি নিয়ে এসেছেন বা আপনার কাছে কোনো রুপি আছে কি না। আপনি এক কথা বলবেন, আমার কাছে কোনো রুপি নাই, ঠিক আছে? আর বাংলা টাকার কথা জিজ্ঞেস করলে বলবেন 5 থেকে 10,000 টাকা, যতটুকু আপনার সুইটেবল মনে হয় আপনি বলবেন এত আমার কাছে আছে, আর বাকি টাকা আপনি গোপনে নিয়ে যাবেন।
হ্যাঁ বলে রাখি, আপনার ব্যাগ কিন্তু তারা চেক করবে না, আপনি যতটুকু মনে মনে মানে আপনার বলার মনে হয় আপনি বলবেন, এর বেশি কিছু তারা করবে না, আপনার চেকও করা হবে না, শেষ। এখন আসি ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড নিয়ে, ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড নিয়ে। বর্তমানে ডুয়েল কারেন্সিতে আপনাকে রেট দিচ্ছে 79 টাকা, বর্তমানে আজকের যেই আপডেট সেখানে দেওয়া আছে ডুয়েল কারেন্সি রেট এক ডলারের বিপরীতে আপনি পাবেন 79 টাকা, কিন্তু পার ট্রানজেকশনে কিন্তু আপনার আপনি 200 রুপি কারা কেটে নেবেন। ধরুন আপনি 1000 টাকা উত্তোলন করলেন, মানে 1000 রুপি, আপনি 2000 রুপি উত্তোলন করলেন, মানে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত আপনি যদি উত্তোলন করেন পার ট্রানজেকশনে আপনাকে 200 রুপি ফি দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের ভ্রমণের ক্ষেত্রে যান, আপনাদের যদি খরচ কম হয় সেক্ষেত্রে আপনারা বাংলা টাকা বা ডলার নিয়ে গেলেই কাফি আপনাদের। ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড নিয়ে গেলে আপনাদের লস, কারণ ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড আপনারা যে বুথে পাঞ্চ করবেন সব বুথ অ্যাভেলেবেল না, আবার 200 টাকা করে সার্ভিস চার্জ কাটবে, আবার অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে। তো যদি মেডিকেল ভিসা যান তাহলে ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড আপনার জন্য পারফেক্ট, বা যদি আপনি ঘুরতে যান আপনার জন্য ক্যাশ ক্যারি করার জন্য যেগুলো পাওয়া যায় এই ডলার বা বাংলা টাকা বা রুপি এগুলো আপনার জন্য পারফেক্ট, ঠিক আছে। তো এই ছিল বাংলাদেশের কথা বললাম, এখন বলি কলকাতা থেকে যারা বাংলাদেশে আসবেন তারা কি নিয়ে আসবেন, তারা কি ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড নিয়ে আসবেন, না রুপি নিয়ে আসবেন, না বাংলা টাকা নিয়ে আসবেন, না ডলার নিয়ে আসবেন? অবশ্যই ডলার নিয়ে আসবেন, কারণ ডলার কিন্তু বাংলাদেশে এখন ক্রাইসিস, দ্যাটস ওয়াই কিন্তু ডলারের খুব ভালো রেট দিচ্ছে বাংলাদেশ। তাই অবশ্যই আপনি যদি কলকাতা থেকে বা ভারতের যে কোনো প্রান্ত থেকে, ভারতের যে কোনো প্রান্ত থেকে এখন বাংলাদেশে আসেন, অবশ্যই আপনি ডলার নিয়ে আসবেন, কারণ বর্তমানে বাংলাদেশ ডলারের রেট খুব ভালো দিচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই মূল্যবান ভিডিওটি যদি মনে হয় যে এই ভিডিওটি অবশ্যই একটি মূল্যবান ভিডিও, একটি ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার মতো সবারও জানার অধিকার রয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।